বাগেরহাটের ফকিরহাট মডেল থানা প্রাঙ্গনে ফায়ার সার্ভিসের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে আমাদের বাগেরহাট প্রতিনিধি খান মোহাম্মদ আল আওয়াল জানান ফকিরহাট উপজেলার থানা প্রাঙ্গনে সোমবার ফায়ার সার্ভিস ও পুলিশের আয়োজনে অর্গী অগ্নি নির্বাপনে এক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নি নির্বাপন প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস কর্মীরা এই জনসচেতনমূলক মহড়ার আয়োজন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকিরহাট মডেল থানার ওসি মোহাম্মদ নাজমুল আহসান এ সময় সার্বিক সহযোগিতায় ও উপস্থাপনার দায়িত্বে ছিলেন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ মোহাম্মদ আমিনুল ইসলাম